তিন দিনের ফাইনাল শেষ হতেই চায় না। আইপিএল ইতিহাসে যা ঘটেনি তাই হলো। ফাইনালটা হলো ফাইনালের মতোই। চ্যাম্পিয়ন ম্যান ধোনি, যিনি হারলেও চ্যাম্পিয়ন, 42 বছরের ধোনি ছটফট করছিলেন রীতিমতো ডাগআউটের চেয়ারে বসে। আরেকটা বার যদি ব্যাট করা যেত, শেষ দুইটা বলের সময় ছিলেন চোখ বন্ধ করে, দুই বলে লাগে 10। জাদেজা গুজরাটের লোকাল বয়, হারাতে হবে গুজরাটকেই, সব কষ্ট ওই দুই বলে। বাজ পাখির মতো নজর জাদেজার। হোয়াট আ কাম ব্যাক! জাদেজা আগেই জানেন স্লোয়ারে ভালো মোহিত শর্মা, তাই তিনি মনস্থির করে রেখেছেন আমাকে ব্যাট সুইংটা জুতসুই করতে হবে, করলেও বল কোথায় যায় চিন্তা করব না, বল ছাড়িয়েছে হয়েছে ওভার বাউন্ডারি। পান্ডিয়া বুক চাপড়ে দিচ্ছিলেন মোহিতের, কিন্তু দিনটা গুজরাটের ছিল না। গোল বলের খেলায় শেষ বলে কিছু নেই, দুই বলের সমীকরণে রাজ্যের সব হাসি সিএসকের দুনিয়ায়। বাউন্ডারি মেরে সে কি উল্লাস ধোনির শিরোপা! জাদেজা লাফিয়ে ধোনির বুকে উঠে গেলেন। জয়টা জাদেজা ধোনিকেই উপহার দিয়েছেন, ধোনির জন্যই এমন ম্যাজিক্যাল ক্যামিও খেলে দিয়েছেন শেষ দুই বলে। রুদ্ধশ্বাস জয়ে পঞ্চমবারের মতো আইপিএলে চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। শিরোপার লড়াইয়ে ধোনির দল ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জিতেছে 5 উইকেটে। 35 ওভারের খেলা সব মিলিয়ে আগে ব্যাট করে এদিন 4 উইকেটে 214 রান করে গুজরাট। পরে বৃষ্টি আইনে 15 ওভারে তা দাঁড়ায় 171। চেন্নাই লুফে নেয় ওই সুযোগ 5 উইকেটে। এর আগে ম্যাচে ঘটে ধোনির কেরামতি। মহেন্দ্র সিং ধোনি এদিন একটি স্টাম্পিং করেন এবং একটি ক্যাচ নেন। ফিল্ডিংটা এদিন খুব বাজে ছিল সিএসকের, তা না হলে এরকম ভুগতে হতো না শেষ পর্যন্ত। সেই সঙ্গে তার আউটের রেকর্ডও পৌঁছে যায় এদিন 8-এ। মহেন্দ্র সিং ধোনি এখনও যেন সিংহের গর্জন দেন উইকেটের পেছনে, এখনও বিদ্যুৎ গতিতে স্টাম্পিং করেন তিনি, অবলীলায় ধরেন একের পর এক ক্যাচ। উড়ন্ত শুভমন গিলকে 39 রানে ফেরাতে তার সময় লাগলো 0.12 সেকেন্ড। জাদেজা সহ সিএসকে টিমের সদস্যরাও বুঝতে পারেননি গিল আদৌ আউট হয়েছেন কিনা। দর্শকরাও কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে যান, তবে ধোনির মুখের হাসি বলে দিচ্ছিল কাজের কাজ হয়ে গেছে। সেই সঙ্গে গড়লেন একাধিক নজিরও। আইপিএল ফাইনালে উইকেটের পেছনে দাঁড়িয়ে মাহি ছাড়াও উইন্টন ডিকোকের আছে 5টি আউট করার নজির। অ্যাডাম গিলক্রিস্ট 3টি, কামরান আকমল, দিনেশ কার্তিক, পার্থিব প্যাটেল 2বার করে এই নজির গড়েন ফাইনালে। এর পাশাপাশি টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে 250টি আউট ক্যাচ স্টাম্পিং মিলিয়ে সেই রেকর্ডও স্পর্শ করেন MSD। সাঙ্গ হলো আইপিএলের আসর। এবারের আসরে অরেঞ্জ ক্যাপ জিতেছেন শুভমন গিল। আইপিএলে 17 ইনিংসে 890 রান করেছেন গিল। মোহাম্মদ শামি পার্পেল ক্যাপ উপহার পেয়েছেন, 17 ম্যাচে 28 উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি। পাওয়ার প্লেতে তার বোলিং ছিল দারুণ উপভোগ্য। এছাড়া ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে দিল্লি ক্যাপিটালস। রশিদ খান জিতেছেন আসরের সেরা ক্যাচের পুরস্কার। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন শুভমন গিল। এছাড়া যশস্বী জয়সওয়াল ইমার্জিং প্লেয়ারের পুরস্কার জিতেছেন। 164 স্ট্রাইক রেটে জয়সওয়াল 625 রান করেন। এছাড়া ডেভন কনোয়ে ফাইনালের ম্যাচ সেরা হন। আইপিএল দেখায় হবে না কোনো গ্যাপ, যদি থাকে স্পোর্টস অ্যাপ। থাকো তুমি যেখানে, সব খেলা এখানে।